করোনা পরিস্থিতির কারণে 2020 সালে অনেকটা স্থবিরতা ছিল দেশের শিক্ষা ব্যবস্থায়। উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিল বছরটিতে এসএসসি, জেএসসি, জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ার ঘটনা। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে টাকা বন্ধ থাকা, অনলাইন বা টেলিভিশনের মাধ্যমে ক্লাস, পরীক্ষার পরিবর্তে অ্যাসাইনমেন্ট দেয়া, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের ঘটনাগুলো আলোচনার বিষয়বস্তু ছিল 2020 সালে। রিপোর্ট করছেন আরিফুর রহমান। 2020 সালে 8 মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত মানুষ শনাক্ত হওয়ার পর 17 মার্চ থেকেই বন্ধ ঘোষণা করা হয় প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান। মানুষের স্বাস্থ্যকে আমরা ঝুঁকির মুখে ফেলতে পারি না। পরবর্তীতে কয়েকটি ধাপ বাড়িয়ে সর্বশেষ 2021 সালের 16 জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শিক্ষার গতি স্বাভাবিক রাখতে বিভিন্নভাবে অনেক প্রচেষ্টা ছিল সরকার সহ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যে কারণে শুরু হয় অনলাইন শিক্ষা কার্যক্রম। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত অনলাইনে ক্লাস পরীক্ষা শুরু হয়। কোনো কোনো প্রতিষ্ঠান পরীক্ষা নেওয়ার পরিবর্তে অ্যাসাইনমেন্ট দেয় শিক্ষার্থীদের। সংসদ টিভি সহ বিভিন্ন গণমাধ্যমেও বছর জুড়ে চলে দূরশিক্ষণ কার্যক্রম। কয়েক ধাপ পিছিয়ে দেশের ইতিহাসে 2020 সালেই প্রথম অনুষ্ঠিত হলো না এইচএসসি পরীক্ষা। আমরা সময়ই পেলাম না, কোনো পরীক্ষা নেবার কোনো সুযোগ হলো না। তাই এসএসসি পরীক্ষার ফলাফলের মূল্যায়নের ভিত্তিতেই ওই পরীক্ষার ফলাফল ঘোষণার সিদ্ধান্ত নেয় সরকার। যদিও বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা সবই ছিল মানুষের মধ্যে। শুধু এইচএসসি নয়, করোনা ভাইরাসের কারণে বছরটিতে অনুষ্ঠিত হয়নি জেএসসি, জেডিসি পরীক্ষাও। এমনকি করোনা মহামারীর প্রাদুর্ভাবের কারণে 2021 সালে বিভিন্ন পাবলিক পরীক্ষা কিভাবে নেওয়া হবে সে বিষয়ে এখনও অন্ধকারে শিক্ষা মন্ত্রণালয়। নির্দিষ্ট সময়ের পর দেরি করে হলেও 2020 সালে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলেও মহামারীর কারণে একাদশে ভর্তির ক্ষেত্রেও দেখা দেয় নানা জটিলতা। বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে ভর্তি কার্যক্রম শেষ হলেও শুরু করা হয়নি ক্লাস নেওয়া, তাই বাধ্য হয়ে অনলাইনে শুরু হয় একাদশের ক্লাস। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট সহ প্রথম শ্রেণীর 5টি বিশ্ববিদ্যালয় বাদে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের ঘটনা 2020 সালের শেষের দিকে আলোচিত বিষয় হয় শিক্ষাঙ্গনে। করোনা ভাইরাসের প্রভাবে গেল বছর অর্থনৈতিক সংকটের কারণে দেশের অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। কেউ কেউ বিক্রি করে দেন নিজ হাতে গড়ে তোলা শিক্ষা প্রতিষ্ঠানও। অনেক শিক্ষক বেতন ভাতা না পেয়ে চলে যান অন্য পেশায়। সব দিক বিবেচনায় 2020 সালে বড় ধরনের ধাক্কা লাগে শিক্ষাঙ্গনে। আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।